দেবতার মধ্যে গানটা আছে আর কি, যারা শিব পুরাণ পড়েছেন শিব পুরাণে গানটা লেখা আছে আর কি। জন্মগ্রহণ করেছিল ওরে মনামা তিন পায়েতে যমজ পুত্র নারদ মুনির অভিশাপে জন্ম। সেই জন্য বুকে যদি কারো ব্যথা থাকে, যদি কারো হৃৎপিণ্ডের রোগ থাকে, আর সেই অর্জুন গাছের ছাল যদি প্রত্যেক দিন সকালবেলায় ব্যবহার করে তার রোগ কিন্তু সেরে যায়, এটা নারদ মুনির আশীর্বাদ হতে। আরে যদি বাউল হচ্ছে বহুত
যদি সৎ কাজে না লাগাতে পারে না বাবা, তাহলে সেই ধন কোথায় যে আপনার আঠারোটা পাপ আছে, আঠারোটা পাপের রাস্তা আছে সে ধন খাইতে গেলে। কারণ টাকা পয়সা না থাকলে আপনার বেটির বিয়া দিতে পারবেন না, সেখানে টাকার প্রয়োজন। কিন্তু সেই টাকাটা এমন কাজে লাগাবেন সৎ কাজে যাতে আপনার কাজে লাগে, আর অসৎ কাজে যদি লাগান তাহলে সে থেকে আঠারোটা পাপের রাস্তা সৃষ্টি হয়, সেটা ভাগবতে লিখেছে। তাই দেখবেন পুকুরেতে নদীতে ভাই দেখি নাই।